বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার আজকের রেসিপিতে থাকছে বাঁধাকপির পাকোড়া। একদম সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব। বিকেলে চায়ের সাথে কিন্তু বেশ জমে যায় শীতের সন্ধ্যায়। এই তো এখানে আমি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, একদমই সহজভাবে শেয়ার করব। আমাদের মা ছেলের জন্য করব, দুইজনের পরিমাণেই সব কিছু নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে সব কিছুই বেশি পরিমাণ করে নিয়ে নেবেন। তো প্রথমে আমি বাঁধাকপিগুলো একটা বাটিতে ঢেলে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুল করবেন না, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। আর নতুনরা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমি যাতে ইউটিউব জার্নিটা সহজ করতে পারি। এই তো আমি চটকিয়ে নিচ্ছি, এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এই তো ফিরে আসলাম 10 মিনিট পরে, বেশ পরিমাণ পানি বের হবে। এখন এটা থেকে ভালো করে চিপে নেব যাতে এর ভিতরে পানি না থাকে, পানিগুলো ফেলে দিব। এই তো দেখেন কতগুলো পানি বের হয়েছে। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। আমি এভাবে বলে দিচ্ছি, যারা ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিতে কেউ কিপটমি করবেন না। আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরবর্তীতে এর মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। বাইনিংয়ের কাজটা অনেক সুন্দর হয়। এর ভিতর দিয়ে দিচ্ছি জিরার পাউডার, গোলমরিচের পাউডার, মরিচের পাউডার, হলুদের পাউডার আর স্বাদ মতো লবণ। বাজারে এখন অ্যাভেলেবেল বাঁধাকপি পাওয়া যায়, আর বাঁধাকপি দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু আমরা করে থাকি। এর ভিতরে কিন্তু খুবই মজার একটা রেসিপি এই বাঁধাকপির পাকোড়া। এখনও যারা ট্রাই করেননি ট্রাই করে দেখবেন। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি আরো 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আমরা মা ছেলে দুইজন বিকেলে চায়ের সাথে নাস্তার জন্য তৈরি করেছি, তার জন্য অল্প পরিমাণে করেছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে তৈরি করে খেতে পারেন, কিংবা এভাবে করে পাকোড়াটা ফ্রোজেন করেও রাখতে পারেন। এবার চলে যাব চুলায় ভাজার জন্য।
মিডিয়াম আছে। আমি একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভাজবো, তার জন্য তেলটা গরম হতে বসিয়ে রেখেছিলাম। এবার গোল গোল শেপে দিয়ে দিচ্ছি আমার পাকোড়াগুলো। চুলার আস্তন হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আছে, কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এ তো আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছিলাম, এবার অপর পিঠে ভাজা হচ্ছে। অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পাকোড়াগুলো আস্তে আস্তে এক এক করে উঠিয়ে নেব, পরবর্তী পাকোড়াগুলো দিয়ে দেব। এই তো উঠিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এখনও যারা ট্রাই করেননি ট্রাই করে দেখবেন, ভীষণ মজার এই বাঁধাকপি পাকোড়া রেসিপি। এই তো কত সুন্দর একটা কালার এসেছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।